দেখছেন সংবাদ সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়ে তাকেই গদ্দার কুলাঙ্গার বলে তোপ মুখ্যমন্ত্রী। বালুরঘাটের জন্য কি করেছেন বিজেপি রাজ্য সভাপতি, প্রশ্ন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ইস্যুতে মোদি সরকারকেও চ্যালেঞ্জ মমতার। কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে রায়গঞ্জ, প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গে প্রচারের ঝড় মমতার। 2019 ভোটে যে সমস্ত কেন্দ্রে বিজেপির কাছে পর্যদস্ত হয় তৃণমূল, মমতার প্রশ্নে তাই সাংসদ সুকান্তর রিপোর্ট কার্ড। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সরনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। হেমতাবাদের সভা থেকেও একইভাবে সাংসদ দেবশ্রী চৌধুরীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন, জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন, তাই তো? তো মিনিস্টার থাকাকালীন, এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন? 100 দিনের কাজ, সঙ্গে আবাসের টাকা। লোকসভায় বিজেপির বিরুদ্ধে প্রচারে হাতিয়ার করছে তৃণমূল। কেন টাকা আটকে? দুর্নীতি হয়ে থাকলে কেন শ্বেতপত্র প্রকাশ নয়? বিজেপি শাসিত রাজ্যে জব কার্ডে কত দুর্নীতি? প্রশ্ন মমতার। বাংলাকে দুর্নীতিবাজ বলবার আগে উত্তরপ্রদেশে দেখুন, এজি রিপোর্ট প্রকাশ করুন, সেন্ট্রালের রিপোর্ট প্রকাশ করুন, 85 লাখটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে। গুজরাটের রিপোর্ট প্রকাশ করুন, ইউপি রিপোর্ট প্রকাশ করুন, মহারাষ্ট্রের রিপোর্ট প্রকাশ করুন, শুধু বাংলার নামে বদনাম। বাংলার প্রচারে বিজেপির টার্গেট মহিলা ভোট ব্যাংক, হাতিয়ার সন্দেশ খালি। কি জবাব দিচ্ছে তৃণমূল? তুমি সন্দেশ খালিতে সন্দেশ দিচ্ছ, সন্দেশ খালির মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই, ভোটটা হলে মোদীবাবু দেখতে পাবেন। 19 এপ্রিল উত্তরবঙ্গে প্রথম দফার ভোট, ঈদে কলকাতায় কয়েকটি কর্মসূচির পর ফের উত্তরবঙ্গে প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো। বিক্রমাদিত্য বিশ্বাস, সুমন ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি।